এটা তো অনেক আগে হওয়া উচিত ছিল, সুপ্রিম কোর্ট তার নিজের নিয়মে করেছে, কারণ এটা তো আমাদের জানাই ছিল। কারণ রাজীব কুমার সরাসরি চিটফান্ড কাণ্ডে, যারা চিটফান্ড কাণ্ডের মালিক, তাদেরকে বাঁচানোর চেষ্টা আজ থেকে নয়, যখন থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি নামে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন থেকে রাজীব কুমার ছিল সক্রিয়। রাজীব কুমার ছিল অপারেশন ধামাচাপার নেতৃত্বে। তাই তো কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট করে আমরা সিবিআই তদন্ত দাবি করেছিলাম, এবং সিবিআই তদন্ত যখন একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছে, তখন আমরা দেখলাম যে বাংলার মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে বাঁচাতে পথে নেমেছে। বাংলার মুখ্যমন্ত্রী যে বাংলায় 25 থেকে 30 লক্ষ মানুষ চিটফান্ড কাণ্ডে সর্বশান্ত হয়েছে, তাদের জন্য পথে নামার তিনি সময় পাননি। কিন্তু চিটফান্ড কোম্পানিকে বাঁচানোর জন্য যিনি সংগ্রাম করেছেন, ষড়যন্ত্র করেছেন, সেই রাজীব কুমারকে বাঁচাতে বাংলার মুখ্যমন্ত্রী পথে নেমে ধর্ণা দিচ্ছে। এটাই মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির আসল পরিচয়। তাই আমাদের দাবি ছিল শুধু রাজীব কুমার নয়, রাজীব কুমারের নেতৃত্বে এ বাংলায় পুলিশ এবং তৃণমূল মিলেমিশে যে চিটফান্ড কাণ্ডের যে লুট, চিটফান্ড কাণ্ডের নামে যে মানুষকে সর্বশান্ত করা হয়েছে, একটা দুটো টাকা নয়, 25 থেকে 30 হাজার কোটি টাকা, সেই টাকা উদ্ধার করা হোক, মানুষের কাছে সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক, মানুষ তাদের হারানো টাকা ফিরে পাক, সেই ষড়যন্ত্রে জড়িত পুলিশ, সেই ষড়যন্ত্রে জড়িত তৃণমূলের নেতা নেত্রী, এবং আমি বিশেষভাবে বলবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে চিটফান্ড কাণ্ডের একজন আসামি হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ তার নেতৃত্বে এই বাংলায় চিটফান্ড কাণ্ডের যে লুট, সেই লুটকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল, যে চেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন রাজীব কুমার, সে রাজীব কুমারকে বাঁচাতে পথে নেমেছিলেন মমতা ব্যানার্জি। অতএব মমতা ব্যানার্জির কী স্বার্থ ছিল রাজীব কুমারকে বাঁচাতে, এটা আমাদের জানা দরকার, দেখা দরকার। তাই আগামী দিনে তদন্ত যদি হয়, তদন্ত যদি প্রকৃতপক্ষে হয়, এখন বিজেপির সঙ্গে তৃণমূল এবার গঠন হবে কিনা জানি না, দিদিকে তো ভরসা নাই, ভয়ও নাই, এতদিন পর ভারতবর্ষের এনডিএ সরকার সক্রিয় হলো সিবিআইকে নামাতে, সুপ্রিম কোর্ট অনেক আগে বলে দিয়েছিল, কিন্তু তদন্ত চলছিল ঢিমে তালে, ধীরে সুস্থে, পাশাপাশি বার্তা চলছিল, দিদি বলছে বিজেপি সবাই খারাপ না, আবার নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি কখনো দিদির বিরুদ্ধে খড়গ্রস্ত হয়নি, আজ নির্বাচনের ময়দানে দিদি মোদীর মুরগি লড়াই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কবি গানের লড়াই হচ্ছে দেখতে পাচ্ছি। তাই আগামী দিনে প্রকৃত তদন্ত যেন করানো হয়, আমাদের বিশ্বাস পিছনে যেহেতু সুপ্রিম কোর্ট আছে নিশ্চয়ই তদন্ত হবে, কিন্তু কেন্দ্রের সরকারের উচিত এই তদন্তের একটা চূড়ান্ত পরিণতি মানুষের কাছে হাজির করা, যাকে বলা হয় লজিক্যাল কনক্লুশন দরকার, একটা চূড়ান্ত পরিণতি দরকার। এবং সেই চূড়ান্ত পরিণতিতে পৌঁছাতে গেলে আমি স্থির নিশ্চিত এ বাংলায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি চিটফান্ড কাণ্ডের একজন আসামি হবেই হবে।